কতটা গুড ইভিনিং, আজকে ব্লগটা শুরু হচ্ছে একটু সন্ধ্যে হবে হবে দেখে, ঠিক আছে। আজকে হঠাৎ করে মোটামুটি আমার চলে এসেছি ইকো পার্কে, যেখানে হচ্ছে তোমার অসিঙ্কের মেলা চলছে। আর এই গাড়িটা করে এসেছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে গাড়ি, প্রাইভেট করে গাড়ি করে। আর এখানে হচ্ছে আমার বন্ধুরা আছে, বাবুসোনা আছে, ওই যে আমার বউ আছে, আর এখানে আমার মেয়ে আছে, চলে তিনটে ফ্যামিলির সঙ্গে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভিতর দিকে ঢুকবো এক্ষুনি। অসিঙ্কের মেলা হচ্ছে, যেটা কলকাতার মানুষের কাছে একটা জনপ্রিয় মেলা হতে পারে, কারণ এখানে ঘর সাজানোর জিনিসপত্র বলো সব হাতের কাছে জিনিস পাওয়া যায়। আর মেলাটা দেখাই, চলো ভিতরে গিয়ে মেলাটা কেমন দেখাচ্ছি তোমাদের। আর মানে বাইরে থেকে বেরোনোর সময় আর দেখানো হয়নি, কারণ বাইরের ভিতরে তোমার আজকে সময় পাওয়া যায়নি, আমি দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য আর সময় হয়নি। সেই জন্য এখান থেকে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে, আমি পৌঁছে গিয়েছি। আরও একটা বন্ধু আসার কথা আছে, দেখা যাক। আর আমরা এখন ভিতর দিকে যাবো, এখানে ক্যান্ডি বিক্রি হচ্ছে, বাচ্চারা ক্যান্ডি বিক্রি করছে, আমার মেয়ের জন্য ক্যান্ডি কেনা হচ্ছে, আমার ওর মা কিনছে, ঠিক আছে। আর ভিতর দিকে যাই, চলো ভিতর দিকে দেখি গিয়ে মেলাটা কীরকম হচ্ছে। এখানে দেখতে হচ্ছে এসেই খরচা শুরু, মোটামুটি ও খায় বলছিল ক্যান্ডি, আর ক্যান্ডি কিনে দেওয়া হয়ে গেছে। এখানে তিনটে বাচ্চা, তিনটে দেখতে পাচ্ছ, আরও দুটো বাচ্চা ওখানে আছে, ওরা ক্যান্ডি নিয়ে খুব খুশি। মোটামুটি বাচ্চাদের যদি বাচ্চাদের মধ্যে জিনিস দেওয়া যায়, ওরা খুব খুশি থাকে, ওরা খুশি হলে মানে আমরা খুশি। এটা হলো আমাদের হসপিটাল মেলায় পৌঁছে দিয়েছে, আর এটা হলো মেন গেট দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা ঢুকবো এখন। আর ভিতরে সব দেখতে পাচ্ছ স্টল বসেছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আর বাইরেও এরকম স্টল বসেছে, এই জায়গাগুলো বিভিন্ন ধরনের সব কিছু সব দোকান করেছে, ফুলের গাছ বলো সব হাতের তৈরি এখানে, ঠিক আছে। আর এখানে চলো ভিতর দিকে যাই। সো ঢোকার সাথে সাথে এখানে একটা এরকম দেখতে পাচ্ছ, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে চারিদিকে তাকালে চোখ ভুলে যাচ্ছে, মানে এত দোকান না চারিদিকে, কি কিনবে ভাই সাহেব, যেখানে দেখাচ্ছি সেখানেই দোকান, আর চারিদিকে একটা চোখ ভুলে যাওয়ার মতো কেস হচ্ছে। আর ভিতর দিকে ঢোকার চেষ্টা করি। আর ফার্স্ট টাইম আমরা ঢুকে এখানে কফি মগ জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের কফি মগ দেখতে পাচ্ছি তোমরা, বিভিন্ন ধরনের আছে ভাই সাহেব। আর এখানে 130 টাকা দাম বলছে, একটু কম হবে হয়তো, আর তোমার দরদাম করে কিনতে হবে, তবে বেশি দরদাম করা যায় না, 10-20 টাকা দরদাম করা যেতে পারে, তবে কোয়ালিটিপূর্ণ পাবে, ভালো কোয়ালিটি পাবে, এটা একদিন গ্যারান্টি। আর একটু এগিয়ে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছো, এখানে তোমার বিভিন্ন ধরনের প্রিন্ট করা জামা কাপড় বিক্রি হচ্ছে, আর এগুলো পুরোটাই হাতের কাজের উপর সব কিছু আমার কাছে এসে। এর আগের বছর যখন এসেছিলাম এই সময়, তখন বৃষ্টি হয়েছিল আমার ভালো করেই মনে আছে, আর আমরা প্যাচ প্যাচে কাদার মধ্যে দিয়ে এসেছিলাম হসপিটাল মেলায়, বাট এবারে পুরোটাই শুকনো, ঘুরতে মজাও লাগে। তো যারা এখানে সঙ্গীতকে ভালোবাসো, সঙ্গীত নিয়ে পরিচালনা করো, তো দেখতে পাচ্ছ এক তারা বিক্রি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, বাট তোমরা বাচ্চাদের জন্য নিতে পারো, খুব ভালো জিনিস, এগুলো হাতে তৈরি করা দেখতে পাচ্ছ। তো গাইস আমরা ভিতর দিকে এসেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু হার ধারণ হার বিক্রি হচ্ছে, ভালো ভালো মেয়েদের জন্য খুব ভালো জিনিস, সব কিছু হাতের তৈরি, এখানে হাতের মানে এত ভালো কারুকার্য না, হাত দারুণ একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ এক কাকু এখানে বাঁশি বাজাচ্ছে, খুব ভালো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা, দারুণ মানে সুর কিন্তু দারুণ তুলছে, খুব ভালো লাগলো। আমাদের বউরা এখানে দেখতে পাচ্ছ কি নিচ্ছে, এটা মেয়েরাই বলতে হবে, ও হাতের চুড়ি, হাতের কাজের তৈরি হাতের চুড়ি। আর এখানে দেখতে পাচ্ছ মাল সাথে রং করা হচ্ছে, কারুকর্য দেখো ভাই সাহেব, মানে দারুণ আর্ট, এদের আর্টের কোনো কম নেই, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু আর্ট এখানে। আর এইসব লোকরা কিন্তু বহু দূর থেকে আসে এই মেলাতে, সেই জন্য এই মেলাটা এত পপুলার, ঠিক আছে। আর মানুষের ভিড়ও খুব হয়েছে, প্রচুর মানুষের ভিড় আছে এখানে দেখতে পাচ্ছ, চারিদিকে ভিড়, লোকজনও ভালো হয়েছে। যাই সামনে সামনে আসলাম, আর এখানে দেখো একটা ভালো একটা জিনিস দেখো, আর কাকে বলে একটা ভালো পুতুল বিক্রি হচ্ছে, বাচ্চাদের জন্য ছোট থেকে বড় সব কিছুই পাবে এখানে, তোমরা দেখতে পাচ্ছ পুতুলগুলো কিন্তু দারুণ লাগছে, ঘরে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে আসবে অবশ্যই ঘর সাজানোর জিনিস বেশি ভাবে, যাদের নতুন ঘর করেছে তারা অবশ্যই সাজানোর জিনিস কিন্তু হসপিটাল মেলাতে কিনতে পারো, দারুণ লাগবে, দারুণ আর্ট সব মানে আর্ট হিসাবে সব কিছু পাওয়া যায় এখানে। বন্ধুরা দেখো এখানে ফুলের দোকান, এই ফুলগুলো দেখো এখানে দারুণ কিন্তু লাগছে, স্টিক সমেত এগুলো কিন্তু বাড়িতে লাগালে কিন্তু খুব ভালো লাগবে, দেখো চারিদিকে দেখতে পাচ্ছ গ্লেস, একদম মোটামুটি মনে হচ্ছে সত্যিকারের। তো আমরা এখানে দেখতে দেখতে আসছিলাম, আমার মানে বায়না করছে, আর এখান থেকে নিয়েছি অনেক রকম খেলনা আছে, এগুলো দেখতে পাচ্ছ খুব কিউট লাগছে, এগুলো মোটামুটি যাতে বাচ্চা কাচ্চার মধ্যে দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু লাগছে, 50 টাকা নিল ফিজ। আর আমরা নিয়েছি এখানে এই যে পাখিটা, ঠিক আছে, যেটা বসে আছে, এখানে পুতুল আছে,
যারা বাচ্চা কেনাকাটা করছে তো এখানে চলে আসতে পারো, এটা তোমার কারু ভাষার সামনে, ঠিক আছে এখানে চলে আসবে। হাতের কাজ কতটা নিখুঁত হতে পারে, দারুণ একটা ব্যাপার। এখানে দেখো পেন্টিং কাকে বলে ভাই, এখানে দেখতে পাচ্ছ গাইস, এরকম তো হাতের কাজ মানে আমি এই প্রথমবার দেখছি বলতে পারো। এখানে কত কিছু আছে দেখো, দেখতে পাচ্ছ তো, তোমার যদি হাতের কাজ পছন্দ এখানে নিতে পারো। দেখো অনেক রকম জিনিস আছে, 200-300-350 থেকে দারুণ কিন্তু লাগছে। দেখতে দেখতে একটা ভালো জিনিস চলে পড়ে গেল এখানে, দেখতে পাচ্ছ দাম কতটা, এটা দাম কত দাদা? 18,000 গাইস, 18,000 টাকা দাম, কিন্তু দারুণ একটা ব্যাপার। মানে যাদের বড় বড় ঘর আছে না তাদের করলে ভালো লাগবে। এখানে শিব ঠাকুর আছে, ঠিক আছে, বুদ্ধ আছে, দারুণ লাগছে কিন্তু ভাই, ঘরে সাজালে না এটা ব্যাপক লাগবে। এই যে বুদ্ধ আছে, দারুণ লাগে। এখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম আর দাঁড়িয়ে বাড়িতে শুনছি। তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে গোপালের, মানে যারা গোপাল ভক্ত হয়, গোপাল ঠাকুর, তাদের জন্য কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। আমার বউ নিয়েছে একটা আসন, ভিতরে ঘুরতে ঘুরতে আর এখানে দেখতে পাচ্ছ একটা পরীর স্ট্যাচু, ঠিক আছে, দারুণ কিন্তু হাতের কাজ এখানে, নিখুঁত ভালো দেখাচ্ছে এটা। এখানে দেখো 24 কিলো, দেখো কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণ। আমরা এখন ঘুরে ঘুরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আর এখন এসছি মেলায়, বুঝতেই পারছো। আর এখন আমরা মোমো অর্ডার দিয়েছি, আর মোমো দেখতে পাচ্ছ এখানে 8 প্লেট মোমো অর্ডার দিয়েছি। লোক ও এতক্ষণ দেখতে পাচ্ছ এতজন লোক আছে, আর এটা খেয়ে আমরা বাড়ির জন্য অর্ডার দিই, ঠিক আছে, লাস্ট এটা খাবো। আর শরীরটা অনেক টায়ার লাগে, বাট আমরা ঘুরেছি অনেক আর এখন বাড়ি চলে যাবো, ঠিক আছে। গাইস মিলন মলের এটা একটা খুব ভালো জিনিস, যেখানে খাবারের স্টল আছে, পুরো চারিদিকে একটা খাবারের স্টল। এখানে ঢুকলে তোমাদের খাবারের কোনো অভাব হবে না, কলকাতার মানুষ অবশ্যই খেতে ভালোবাসে। এখানে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে শুরু করে চারিদিকে পুরো খাবারের স্টল, মোমো থেকে শুরু করে সব কিছু এখানে পাবে। বিভিন্ন জেলা থেকে লোক এখানে আসে খাবারের দোকান দিতে, ঠিক আছে। আর এখানে দারুণ দারুণ ফেমাস ফেমাস খাবার পাবে সব রাজ্যেরই এক একটা জায়গার। কালিম্পং থেকে মোমো এসছে, মানে বুঝতে পারছো কত দূর থেকে লোক আসে এখানে দোকান দিতে। আর এখানে দারুণ খাবার টেস্ট হয়, অবশ্যই আমরা খেয়েছি আমরা জানি। আর এখানে রেটও ঠিকঠাক রেট, তোমরা এসে খেয়ে দেখতে পারো। এখন আমার তো খুবই ভালো লেগেছে, আমরা মোমো খেয়েছিলাম কালিম্পংয়ে, খুব ভালো মোমো। আরও অনেক জায়গায় মোমো আছে, ওয়া মোমো আছে, তোমরা খেয়ে দেখতে পারো। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর দেখতে পাচ্ছ প্লেট এখানে ভরে গিয়েছে। আর এই যে 2 ঘন্টা লেটে এসছে, আর এরা আসামি বলতে পারো, আর আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ, বুঝতে পারছো তো। আমরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তখন আসছে এর থেকে খারাপ আর কেউ হয়। রাইস খেতে এসেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ কত রকম আইটেম দেখো, চিকেন কাবাব ফ্রাই আছে এখানে, চিকেন ললিপপ ফ্রাই, কপি 100 টাকা 120 টাকা দাম, ঠিক আছে, মানে ভালো কোয়ালিটি অবশ্য ভালো। আর আমরা কিনবো এখন, দেখা যাক। এটাও চিকেন, এটাও চিকেন স্পঞ্জ, ঠিক আছে, মানে বেসন নেই যাকে বলা হয়। সো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর অনেকটাই টায়ার্ড, আর ভিডিওটা লম্বা করছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই, তোমার ভালো থাকো গাইজ।